নমস্কার, স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে স্পাইস বক্সে আমি আপনাদেরকে দেখাবো কি করে বানাতে হয় মাশরুম কর্ন স্যান্ডউইচ। মাশরুম আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস থাকে। আর কর্নে আমরা পাই ভিটামিন এ, বি আর ই। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে আর বাচ্চাদের শরীরের পক্ষেও এটা খুবই ভালো হয়। তাহলে আসুন এই স্যান্ডউইচ বানাই। মাশরুম আর কর্ন স্যান্ডউইচ বানানোর জন্য যা উপকরণ লাগে তা হলো মাশরুম, কর্ন, ব্রেড, তিন রঙের ক্যাপসিকাম, মাখন, পেঁয়াজ, টমেটো, নুন আর গোলমরিচ পাউডার। আমি গ্যাস অন করব। প্যানের মধ্যে দেব এক চামচ মাখন, তারপর এর মধ্যে দেব সামান্য পেঁয়াজ, এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কাঁচা গন্ধ দূর না হওয়া অবধি ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাশরুম অ্যাড করব। তারপর এর মধ্যে মেশাবো সামান্য কর্ন। এবার এই দুটোকেই ভালো করে ভেজে নেব। এবার এর সাথে আমি এর মধ্যে তিন রঙের ক্যাপসিকাম মেশাবো। সবকটাকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে টমেটো অ্যাড করব। সবকিছু ভালো করে মিক্স করে নেব। এবার এর উপরে ছড়িয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আরো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। একটা তাওয়া নিয়ে সেটাকে গরম করব। ব্রেডের উপরে বাটার অ্যাপ্লাই করব। সেই ব্রেড স্লাইসগুলো তাওয়ার উপরে রেখে দেব। অন্য একটা ব্রেড স্লাইস নিয়ে সেটার উপরেও বাটার লাগিয়ে তাওয়ার উপরে রাখব। এবার এর উপরে আমি নেব মাশরুম আর কর্নের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে দেব। এবার অন্য একটা ব্রেড স্লাইস নিয়ে সেটার উপরে রাখব। তার উপরে আরেকটু মাখন লাগিয়ে নেব। দুদিকে ভালো করে সেকে নেব। এবার এটা সেকা হয়ে গেছে। এই একইভাবে অন্যান্য ব্রেড স্লাইসগুলো সেকে নিন। মাশরুম আর কর্নের ফিলিং মাঝখানে রাখুন, তারপর স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। গরম গরম সুস্বাদু মাশরুম কর্ন স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু লাগবে টমেটো সসের সাথে, বা চিলি সসের সাথেও এটা ভালো লাগবে। শুধুমাত্র ব্রেড জ্যাম না দিয়ে আপনি যদি এই স্যান্ডউইচটা বানিয়ে জলখাবারে দেন, তাহলে বাচ্চাদের পেটও ভরবে আর তাদের ভালোও লাগবে।